ঈদের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক লাইভ স্টার লাবলু ভাই জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান অভিনয় করেছেন জাহিদ হাসান নাবিল্লা ইসলাম আমিনাজাদ আজাদ তারিক সূচনা সিকদার লিটন খন্দকার ইমু জুবায়ের জাহিদ প্রমুখ লাবলু গ্রামের শিক্ষিত যুবক ফেসবুকে সে খুব পপুলার পপুলার এর কারণ হচ্ছে সে সবসময় গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করে রাস্তাঘাটের সমস্যা ব্রিজ কালভার্ট অবৈধ জমি দখল থেকে কৃষিকাজ মাছ চাষ হাঁস মুরগি লালন পালন সহ বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে তুলে ধরে তার লাইভের ফলে যথাযথ কর্তৃপক্ষের টনক নড়ে দ্রুত অনেক সমস্যার সমাধান হয় মানুষও তাকে এই কাজের জন্য অনেক বাহবা দেয় গ্রামে তার নাম হয়ে যায় লাইভ মাস্টার লাবলু ভাই লাবলু সকাল থেকে সন্ধ্যা কাটে লাইভ করে সংসারের অন্য কোনো খবর সে রাখে না একমাত্র ছোট বোন লিলি তাকে নিয়ে প্রচণ্ড টেনশানে থাকে ভাইয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তবু সেদিকে তার খবর নেই মুনিয়া গ্রামের সুন্দরী শিক্ষিত মেয়ে ওকে পছন্দ করে পার্শ্ববর্তী গ্রামের উঠতি নেতা কাজল মুনিয়ার ভাই সাদ্দামের কাছে সে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মুনিয়া কাজলকে পছন্দ করে না কারণ এর আগেও সে তার পরিচিত এক মেয়েকে জোর করে উঠে নিয়ে বিয়ে করেছে আবার তালাকু দিয়েছে তার মতো কুলঙ্গারকে সে বিয়ে করতে পারে না কিন্তু কাজল নাছরবান্দা সে জোর করে হলেও মুনিয়াকে বিয়ে করতে চায় মুনিয়ার ভাই সাদ্দামও ভয়ে না করতে পারে না একদিন রাস্তায় কাজল মুনিয়ার পথ আটকালে মুনিয়া কাজলকে প্রচণ্ড অপমান করে কাজলও সেই অপমানের প্রতিশোধ নিতে মুনিয়াকে জোর করে তুলে নিতে চায় মুনিয়া দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় লাবলু ভাইয়ের মুখোমুখি হয় লাবলু লাইভে থাকায় কাজল আর কিছু করতে পারে না মুনিয়া পালিয়ে যায় লিলি মুনিয়ার বান্ধবী কাজলের ভয়ে মুনিয়া লিলিদের বাড়িতে এসে ওঠে সব শুনে লিলি মুনিয়াকে প্রস্তাব দেয় ও যদি লাবলু ভাইকে বিয়ে করে তাহলে ও এই সমস্যার সমাধান করতে পারে লাবলুকে মুনিয়ার আগে থেকেই পছন্দ লিলির কথায় রাজি হয়ে যায় ও এদিকে মুনিয়ার বাড়িতে রাতে আবার কাজল হামলা করে ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মুনিয়া না থাকায় ওর ভাইকে শাসিয়ে যায় সারাদিন লাইভ করে রাতে লাবলু বাড়ি ফিরে এলে কায়দা করে সেরাতেই লিলি ওদের বিয়ে দিয়ে দেয় খবর পেয়ে পরদিন সকালে কাজল ওর দলবল নিয়ে হাজির হয় লাবলু তার আগেই বুদ্ধি করে লাইভে চলে যায় ধরা পড়ে যাবে বুঝতে পেরে কাজল তাদের শুভকামনা জানিয়ে বিদায় নেয় এরকম একটি গল্প নিয়ে নাটক লাইভ স্টার লাবলু ভাই নাটকটি আজ রাত দশটা ত্রিশ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে পরবর্তীতে নাটকটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে